রাতের একটা বিল্ডিং এর মতো ইয়ে করেছিলাম। তাদের অনুপ্রেরণার মধ্যে ও সুখ সম্পদাম রাষ্ট্র যে লকডাউন এর অবস্থা যে মানুষ যে আগে আমাদের এখানে বহুদিন ধরে ত্রিপুরায় এটা একটা গর্বের বিষয় ছিল যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা এইভাবে রক্তদান শিবির করে আসছিল, ধারাবাহিকত ছিল। কিন্তু এই লকডাউনের কারণে তার বেহাত ঘটাতে এই রক্ত আমাদের ব্লাড ব্যাংকে এখন অনেকটাই হ্রাস পেয়েছে। সেই অবস্থা যে আমাদের এই বিশিষ্ট সমাজসেবী সেই গৌতম চন্দ্র বা তার আরেক নাম প্রদীপ চন্দ্রের যে এই প্রয়াস, তাকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং তার যে এই উদ্যোগ তাকে স্বাগত জানাব। আপনারা জানেন যে আজকের তারিখে এটা প্রমাণিত যে মানুষ মানুষের জন্য